আসসালামু আলাইকুম। ঘূর্ণিঝড় মোখা, যা বঙ্গোপসাগরে একটি আতঙ্কের নাম, আমরা বিডব্লিউটির পক্ষ থেকে বেশ কিছুদিন ধরে ঘূর্ণিঝড় মোখা নিয়ে আপনাদেরকে সতর্ক করে আসছে। আমরা অলরেডি সতর্ক করেছি যে ঘূর্ণিঝড় মোখা অনেক শক্তিশালী হয়ে প্রায় ক্যাটাগরি 4 ইভেন 5-এ পরিণত হতে পারে। ক্যাটাগরি 5 অর্থ হচ্ছে 252 কিলোমিটারের উপরে বাতাসের গতিবেগ। ক্যাটাগরি 4 অর্থ হচ্ছে 209 কিলোমিটার থেকে 251 কিলোমিটার পর্যন্ত বাতাসের গতিবেগ। বর্তমানে আমরা ঘূর্ণিঝড়টি দেখতে পাচ্ছি খুব অর্গানাইজড এবং যথেষ্ট শক্তিশালী। আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়টি কিন্তু আজকে সকাল নাগাদ ক্যাটাগরি 1 অর্থাৎ 65 নট ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়, আর ঠিক আজকে দুপুর নাগাদ এটি আরও শক্তিশালী হয়, 75 নট ঘূর্ণিঝড়ে পরিণত হয়, কিন্তু ঠিক বিকালের দিকে ক্যাটাগরি 2-তে পরিণত হয়। খুব দ্রুতই শক্তি বৃদ্ধি করেছে। সেই সাথে আজকে সন্ধ্যার আপডেটে আমরা দেখতে পাচ্ছি যে 90 নট অর্থাৎ ক্যাটাগরি 2 প্রায় টপ ক্যাটাগরিতে চলে গেছে। 165 কিলোমিটারের উপরে বাতাসের গতিবেগ, যেটা হচ্ছে 90 নট দিয়ে বোঝায়। এখন বর্তমান আমরা বাতাসের গতিবেগটা যদি দেখি, সেখানে দেখতে পাচ্ছি যে বর্তমানে বাতাসের গতিবেগ দেখাচ্ছে অ্যাডভান্স ডিবোরাক টেকনিকে প্রায় 107 নট, যেটা কিন্তু ম্যাসিভ। আর সাইক্লোনের স্ট্রাকচার দেখলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা বেশ যথেষ্ট সুগঠিত হয়েছে। এখন এত দ্রুত যে শক্তি বৃদ্ধি করছে, এই শক্তি বৃদ্ধির কারণটা কি, আর সেই সাথে এটার গতিপথ কেন উত্তর পূর্ব দিকে কার্ভ নিচ্ছে, এই বিষয়ে সবকিছুর উত্তর জানার জন্য আমাদের সাথে আজকে যুক্ত হবেন আমাদের প্রধান আবহাওয়া গবেষক খালিদ হোসেন। তো তার কাছ থেকে আপনারা সবকিছু জানতে পারবেন কেন এত কিছুর ঘটছে একই সময়ে আর এত তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা যদি আমি যে স্ক্রিনটা শেয়ার করেছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এখানে একটা স্যাটেলাইট ইমেজ দেখা যাচ্ছে। একটু খেয়াল করে দেখবেন, এখানে সাইক্লোনটা মোটামুটি ভাবে একটা স্টেশনারি অবস্থায় একই জায়গায় থেকে ঘুরতেছে, অর্থাৎ এটা প্রায় 15 ডিগ্রি নর্থের আশেপাশে সে তার শক্তি বৃদ্ধি করে চলেছে, এবং সে মোটামুটি ভাবে বলা যায় একটা জায়গায় স্টাক করে আছে, অর্থাৎ সেখান থেকে সে কোনো দিকে সেই অর্থে নড়াচড়া করতেছে না। তো এবং এর উপরে জনি ভাই যেটা আপনাদেরকে বললো কেবলই যে সাইক্লোনটা কিন্তু খুব উত্তরোত্তর তার শক্তি বৃদ্ধি করে চলেছে। সো ট্র্যাক হিস্ট্রিটা জনি ভাই দেখিয়েছেন, আমিও যদি একটু আপনাদেরকে বলতে চাই কতটা দ্রুত শক্তি বৃদ্ধি হয়েছে, এটা অলরেডি আপনারা বুঝতে পেরেছেন। যেটা আমরা যদি একটু দেখি যে এডিটি অর্থাৎ অ্যাডভান্স ডিবোরাক টেকনিকের লাস্ট যে রানটা দেখা গেছে, সেই রানে দেখা গেছে যে আমাদের সাইক্লোনের আইটা 14.44 ডিগ্রি নর্থে আছে এবং 88.37 ডিগ্রি ইস্টে আছে, এবং এই মুহূর্তে কেন্দ্রের যে প্রেশার সেটা 949 মিলিবারে আছে, এবং এই সময়ে বাতাসের সর্বোচ্চ গতিবেগ 107 নটে হয়ে গেছে। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু সাইক্লোনটা ক্যাটাগরি 3-তে চলে এসেছে। তো এই জায়গাটা থেকে যদি এখন বলি যে কেন এই সাইক্লোনটা এখানে স্টাক করে আছে, প্রথমত সেই প্রশ্নের উত্তরটা দিই। আপনারা যদি একটু উইন্ডিতে দেখেন, উইন্ডি রিয়েল টাইমের যদি আমরা একটু দেখি 300 SPD-তে দেখেন যে আমাদের দুইটা সাবট্রপিক্যাল রিজের কথা যদি আমরা একটু বলি, যে এটা হচ্ছে আমার 10টার দিকের, এখন আমরা 11টার যদি একটু দেখতে চাই, এটা 11টায় অর্থাৎ রিয়েল টাইমে যদি একটু বলি, সেটা ছিল সাউথ চায়না সি থেকে এই পর্যন্ত একটা বিস্তৃত স্টিয়ার আছে, আর অন্যদিকে যেটা হচ্ছে একটা প্রেশার ক্রিয়েট করতেছে সাইক্লোনটাকে একটু পশ্চিমে সরানোর জন্য, অপরদিকে সরি উত্তর পশ্চিম দিকে জেট স্ট্রিমটা এসে এটাকে ফোর্স করতেছে একটু পূর্বে দিকে যাওয়ার জন্য। এবং আপনারা যদি এটা একটু 400 SPD-তেও দেখেন, তাহলে দেখবেন মানে জেট স্ট্রিমের প্রভাবটা কিন্তু একটু বেশিও বটে। সো 300-তে হচ্ছিল, এদিকে আমরা যদি বলি সাবট্রপিক্যাল রিডস এর ফোর্সটা বেশি, 400-তে জেট স্ট্রিমের ফোর্সটা বেশি, এবং এই দুইটার কম্বিনেশনে এইখানে স্টাক করে আছে, এবং এই স্টাক করা অবস্থায় এ প্রচুর শক্তি অর্জন করতেছে। আমরা সি সারফেস টেম্পারেচারে যদি আমরা একটু দেখার চেষ্টা করি যে এই মুহূর্তে বঙ্গোপসাগরের সি সারফেস টেম্পারেচার অনেক অনেক বেশি, 31 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, এবং এটা ডেপ্থ
অনেক বেশি, যেটা আপনারা আপনাদেরকে এর আগের ভিডিওগুলোতে দেখিয়েছি যে কোন কোন জায়গায় 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাওয়া যাচ্ছে 150 মিটার গভীর পর্যন্ত। সো এই টেম্পারেচারের কারণে সাইক্লোনটা শক্তি বৃদ্ধি করে চলেছে, আর যেহেতু সে একটা জায়গায় থেকে দেখেন একটা ভয়ঙ্কর স্ট্রাকচার সে কিন্তু গঠন করেছে। আমফানের সময় আমরা এরকম ভাবে দেখেছি যে খুব দ্রুত সে শক্তি বৃদ্ধি করেছিল, তো যেহেতু সে এখন ক্যাটাগরি 3-এ পরিণত হয়েছে, সো আশা করা যায় খুব দ্রুত এটি ক্যাটাগরি 4-এ পরিণত হয়ে যাবে এবং ল্যান্ডফলের আগে এটা কোনো এক সময় সমুদ্রের ভিতরে থাকা অবস্থায় ক্যাটাগরি 5 সুপার সাইক্লোন, হিউজ সুপার, যেটা আমরা 251 কিলোমিটারের বেশি গতিবেগের কথা বলতেছি, সেটা হতে পারে। আবার যখন ল্যান্ডফল হবে তখন এই শক্তি আরো অনেকটা কমে যাবে, কিছুটা কমে যেতে পারে আর কি। অর্থাৎ আমরা ধারণা করছি এটা ক্যাটাগরি 4 হিসেবে উপকূলে আঘাত হানতে পারে। ধন্যবাদ খালিদ হোসেন ভাইকে, আমরা অলরেডি অনেক কিছু জানতে পারলাম কেন ঘূর্ণিঝড়টি খুব তাড়াতাড়ি শক্তি বৃদ্ধি করছে, কেন এটি এই স্থানে আটকে ছিল এবং উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। মোটামুটি আমরা এই বিষয়ে মোটামুটি সব ধারণা দিতে পেরেছি। আর এখন আমি আরো কিছু প্রশ্ন রাখতে চাই আপনার কাছে। বিষয়টা হচ্ছে যে বর্তমানে যেহেতু ঘূর্ণিঝড়টি অত্যন্ত শক্তিশালী হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে খুব টাইট একটা স্ট্রাকচার, ভয়ঙ্কর একটা গঠন তৈরি করে ফেলেছে, এক্ষেত্রে আগামীকাল এবং হচ্ছে পরশু দিনের ভিতরেই হয়তো এটি খুব মারাত্মক কিছু হয়ে যেতে পারে, যতটুকু ধারণা পাচ্ছি আমরা এই স্ট্রাকচার দেখে আর ডেটাগুলা যা যা বিশ্লেষণ করা হচ্ছে সেগুলো দেখে। তো এখন এত ভয়ঙ্কর একটা ঘূর্ণিঝড় যদি বাংলাদেশের কক্সবাজার সংলগ্ন এলাকা, যেটা আমাদের বিডব্লিউটি থেকে ফোরকাস্ট করা হচ্ছে, কক্সবাজার সংলগ্ন এলাকায় যদি আঘাত করে, তাহলে কোন অঞ্চলে কেমন জলোচ্ছ্বাস হতে পারে আর সেটার ক্ষেত্রে কোন অঞ্চলগুলোকে কিভাবে সতর্ক বা সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া উচিত আপনি কি মনে করেন? ধন্যবাদ জনি ভাই, আপনি যেটা বলতেছিলেন যে আমরা বিডব্লিউটি থেকে যে ফোরকাস্টটা করেছিলাম যে কক্সবাজারের উপর দিয়ে এটি ল্যান্ডফল করতে পারে, এটা আমরা কেন করেছি সেটা একটু আগে একটু বলে নেই। তার আগে আমরা ট্র্যাক হিস্টোরিটা আরেকবার একটু দেখি। দেখেন এখানে ট্র্যাক হিস্টোরিতে যখন সেন্টারটা 14.6 ডিগ্রি নর্থে ছিল তখন লঙ্গিচিউডটা কিন্তু ছিল 88.7, অর্থাৎ মনে হচ্ছিল যেন এটা কিছুটা পূর্ব দিকে বাঁক নিচ্ছে। কিন্তু আপনি যদি এখানেও এই ডেটাটা দেখা যাচ্ছে যে মনে হচ্ছে যেন একটু পূর্ব দিকে বাঁক নিয়ে নিয়েছে, অনেকটাই বাঁক নিয়ে নিয়েছে, কিন্তু আপনি যদি এখানে অ্যাডভান্স ডিভোরক টেকনিকের সেন্টারের উপর ভিত্তি করে এই এটা দেখেন, মানে এই ফোরকাস্টটা দেখেন, তাহলে দেখতে পাবেন যে আমি ভুল করে ফেলেছি, একটু খুঁজে বের করতে হবে, আমি একটু নিলাম পস নিলাম। আচ্ছা হ্যাঁ, যদি আমরা এটা দেখি তাহলে দেখতে পাবেন যে 88.37 ডিগ্রিতে কিন্তু রাত 9:30 আবার চলে এসেছে, এটা ছিল সন্ধ্যা 6টার সময়ের ফোরকাস্টিং এবং এটা হচ্ছে হলো রাত 9:30। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই সাইক্লোনটা মানে একই জায়গায় কেন্দ্র করে একটু পূর্ব দিকে যাচ্ছে, আবার একটু নর্থের দিকে যাচ্ছে, আবার ওয়েস্টে যাচ্ছে এবং একই জায়গায় ঘূর্ণিপাক খাচ্ছে, অর্থাৎ সেই অর্থে কিন্তু বাঁক নিচ্ছে না, একই জায়গায় থেকে সে শক্তি বৃদ্ধি করছে। আমরা আশঙ্কা করছি যে আরো একটু নর্থে গিয়ে সে বাঁক নেবে। তো সে জায়গা থেকে যদি আমি একটু আপনাদেরকে শুরু থেকে বলি যে আমরা সর্বপ্রথম তো আপনারা জানেনই যে 9 এপ্রিল আমরা এই সাইক্লোনটার ফোরকাস্ট করেছিলাম, তো এরপর থেকে আমরা সময় সময় ফোরকাস্ট এর শক্তিমত্তা এবং এর ল্যান্ডফলের এরিয়া নিয়ে ফোরকাস্টিং করে এসেছি। শুরুতে আমরা বলেছিলাম যে এই সাইক্লোনটি বাংলাদেশ উপকূলে এবং মায়ানমারের কিছুটা নিচে এই যে জায়গাগুলোতে আঘাত করার সম্ভাবনা সবচেয়ে বেশি ছিল, ওই সময় কিন্তু সাইক্লোন মানে বিভিন্ন মডেল কিন্তু সাইক্লোনটাকে মায়ানমারের দক্ষিণ দিকে, এমনকি অনেক অনেককে এই থাইল্যান্ডের কাছাকাছি মায়ানমারের এই জায়গাগুলোতেও ফোরকাস্টিং করেছে, অনেক মডেল আবার ভারতের এই জায়গাগুলোতে সাউথ ইন্ডিয়াতেও ফোরকাস্টিং করেছে যাতে সেখানে আঘাত করতে পারে। কিন্তু আমরা এই আপনাদেরকে জানিয়েছি যে না, সাইক্লোনটা বাংলাদেশ উপকূলে আঘাত হানার প্রবাবিলিটি সবচেয়ে বেশি। সো এরপরে আমরা একটা এই যে সাইক্লোন ট্র্যাকটার কথা বলি, এটা আমরা বেশ কয়েকদিন ধরে দিয়ে আসতেছি এবং আমরা এই সাইক্লোন স্ট্রাকচারে যদি একটু দেখেন, আমরা এই সাইক্লোনের যে ল্যান্ডফল এরিয়াটা এটা আমরা দেখেছি কক্সবাজারের উত্তর দিক দিয়ে।
এখন এই ফোরকাস্টিং কিন্তু আমরা অনেক দিন ধরে চেঞ্জ করি নাই, অর্থাৎ আমরা বলে আসছি যে এই সাইক্লোনটি বাংলাদেশের চট্টগ্রাম কক্সবাজার উপকূল থেকে অতিক্রম করে যেতে পারে। তো সেই জায়গা থেকে আমরা যদি একটু আর একটু বলে নেই, সেটা হচ্ছিল ECMWF তার সর্বশেষ রানেও এটা দেখিয়েছে যে সাইক্লোনটা ল্যান্ডে হিট করার প্রবাবিলিটি মোটামুটি ভাবে আমরা যদি এই জায়গাটা তাকাই, সেটাও বোঝা যায় যে বাংলাদেশ উপকূলই অতিক্রম করতে পারে। সবকিছু মিলিয়ে আমরা যে এসটিআর এর কথা বলছি, জেট স্ট্রিম এর কথা বলছি, সবকিছু মিলিয়ে আমাদের কাছে মনে হচ্ছে যে এটি মায়ানমার উপকূলে, দুঃখিত কক্সবাজার চট্টগ্রাম উপকূলে এটা আঘাত করতে পারে। এখন যদি এটি কক্সবাজার চট্টগ্রাম উপকূলে আঘাত করে, অর্থাৎ কক্সবাজারের উত্তর দিকে যদি এটা আঘাত করে, তাহলে কোন কোন এলাকা ক্ষতিগ্রস্ত হবে সেটা একটু যদি বলি। দেখেন সাইক্লোনের ব্যাস কিন্তু অনেকটা বড় হতে পারে, প্রায় একটা সাইক্লোন প্রায় 200-300 কিলোমিটারের ব্যাসের হতে পারে, যার ম্যাক্সিমাম ইন্টেন্সিটি থাকে হচ্ছে হলো 60-70 কিলোমিটারের মধ্যে, রেডিয়াসের মধ্যে। কিন্তু এর ম্যাক্সিমাম যে ক্ষয়ক্ষতি করার সম্ভাবনা সেটা কিন্তু প্রায় 200 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে। সো সাইক্লোনটা যখন এই জায়গাটাতে আঘাত করবে, তখন এটা বরিশাল উপকূল সহ পুরা ভোলা, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার এই এরিয়ার প্রায় সব জায়গায় ক্ষয়ক্ষতি নিয়ে আসতে পারে। কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি করবে হচ্ছিল চট্টগ্রাম এবং কক্সবাজার এই উপকূলটাতে, যেহেতু এই সাইক্লোনটা মেসিভ আকার ধারণ করতেছে এবং এটা সুপার সাইক্লোনে রূপান্তরিত হতে যাচ্ছে। হয়তো ল্যান্ডফলের আগে কিছুটা শক্তি কমিয়ে ক্যাটাগরি 4 আকারে ল্যান্ডফল করতে পারে, কিন্তু তাও সে প্রায় 20 ফুটের কাছাকাছি জলোচ্ছ্বাস নিয়ে আসতে পারে। আর আমরা সবাই জানি সাইক্লোনের দক্ষিণ পাশটা বেশি জলোচ্ছ্বাস নিয়ে আসে, সেক্ষেত্রে সাইক্লোনটা যদি এখান থেকে মুভ করে এই যে টেকনাফ, কক্সবাজার এই এরিয়াগুলোতে প্রচুর জলোচ্ছ্বাস তৈরি হবে, এবং এই জলোচ্ছ্বাসের কারণে উপকূলীয় এলাকা বেশ ভালো ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে। একইভাবে চট্টগ্রাম এবং এই ফেনী ভোলা এই যে রিজিয়নটা, এই রিজিয়নটাতেও বেশ ভালো ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারে। সো আপনারা এই ব্যাপারটা নিয়ে একটু সতর্ক থাকবেন, এবং আমি আমরা পেজে বেশ কয়েকবার আপনাদেরকে পূর্বাভাস দিয়েছি যে আপনারা সতর্ক থাকুন, সাইক্লোন শেল্টারে যাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করুন, এবং আপনাদের মূল্যবান জিনিসপত্র সংগ্রহ করুন, টাকা পয়সা পলিথিনে মুড়ে সাথে নিয়ে রাখুন। থ্যাংক ইউ খালিদ ভাই, আপনাকে আমাদের এই পুরো বিষয়টা সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আশা করি আমি যেভাবে বুঝেছি সবাই সেভাবে বুঝেছেন বিষয়টি, কেন সাইক্লোনটি এত শক্তিশালী হচ্ছে, কত শক্তিশালী হতে পারে, আর এটি কোথায় আঘাত হতে পারে, এবং সেই সাথে এর দ্বারা কতটুকু জলোচ্ছ্বাস আর কোন স্থানের জন্য সবচেয়ে বেশি ভয়াবহ হতে পারে সবকিছুই আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সুতরাং পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথে থাকুন, আবার নতুন আপডেট নিয়ে আমরা আসবো নতুন কোনো ভিডিও বা লাইভের ভিতরে। ধন্যবাদ সকলকে।